জনপ্রিয় অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রে চন্দ্রাণী শাস্ত্রী। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সত্যি তাই, খুব জনপ্রিয় এই অনুষ্ঠান। প্রত্যেক মানুষটি বলছেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো সময়টা 15 মিনিট, কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যে কনসেপ্টটা, যে বিষয়টা আলোচিত হয়, সেটা যেন আমাদের মন ছুঁয়ে যায়। বিগত অনেক বছর ধরে তিনি মিডিয়ায় অধিষ্ঠান করে রয়েছেন, সবসময়ের জন্য তিনি তার বক্তব্যটাকে সুচিন্তিতভাবে কিন্তু আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আজ এই অনুষ্ঠানেও তিনি সেই বক্তব্যই ছড়িয়ে দেবেন। জ্যোতিষতন্ত্র সাধিকা, জ্যোতিষতন্ত্র সম্রাজ্ঞী, হস্তরেখা বিশারদ এবং একজন সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ চন্দ্রাণী শাস্ত্রী। তিনি কিন্তু স্থির করে দিয়েছেন যে তিনি মানুষের ভাগ্য তৈরি করে দেবেন না, মানুষের ভাগ্যে সফলতা এনে দেবেন। সেটাই হচ্ছে বহু বছর ধরে। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই। স্বাগত আপনাকে। এইরকম মানুষের জীবনে অশান্তি হয়, সংসারে অশান্তি হয়, আপনি হয়তো ক্লান্ত দেহে বাড়িতে ঢুকছেন, মনের মধ্যে এক রাশ আশা থাকবে যে বাড়িতে যখন ঢুকবো ছোট্ট মেয়েটি আমার কাছে চলে আসবে, আমাকে বাবা বাবা করে আদর করবে এবং তার হাতে চকলেটটা তুলে দেবো এবং ব্যাগটা তুলে দেবো স্ত্রীর হাতে, তারপর একটু আয়েস করে বসবো, এক কাপ গরম কফি, তারপর একটু টিভি, এত কিছু ভাবছেন। কিন্তু কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে চিত্রটাই অন্যরকম। আপনার স্ত্রী আপনাকে কফি দেওয়ার বদলে অন্য কিছু দিলেন, তার মুখের ভাষা কিন্তু আপনার ভালো লাগলো না, সংসারে অশান্তি শুরু হলো। শুধু তাই নয়, আপনি আপনার ছেলের জন্য খুবই চিন্তিত, ছেলেটি কোথায় গেল, রাত 10টা বেজে গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে কোথায় আড্ডা মারছে, ফোন করছি কেন ফোনটা তুলছে না, এলো কিন্তু 11:30, যখন কথা বলছেন তার মুখ থেকে অন্য গন্ধ, আপনার বুকটা কিন্তু কষ্টে ভেঙে গেল। এই ছেলেকে কষ্ট করে মানুষ করেছি, সেই ছেলে কিন্তু মুখের উপর তর্ক করলো, এমন অধ্যত্ত আচরণ দেখে আপনি আরো কষ্ট পেলেন, সারা রাত ঘুমলেন না আপনি এবং আপনার ছেলে, অশান্তি সংসারে। এরকম কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অশান্তিটা হয়, কেন হয়, এটা কিন্তু প্রশ্ন আজকের অনুষ্ঠানে। অশান্তি মানে আমাদের জীবনে শান্তি খুবই কম, মানে খুব কম, খুব বিরল, সুখ থাকে কিন্তু শান্তিটা খুব বিরল। তাই এই শান্তির জায়গাটা করতে গেলেও এখানেও কিন্তু জ্যোতিষ আসছে, এখানেও কিন্তু গ্রহের কারকতা আসছে। তা কিছুর মানে সব কিছুর মধ্যেই কিন্তু গ্রহের চলাফেরা আছেই। আমরা যদি মনে করি এখানে গ্রহ আবার কি প্রশ্ন, না, গ্রহের না থাকলে আপনার গৃহে শান্তি থাকবে? গ্রহ যদি উত্তপ্ত থাকে, গ্রহ যদি কারো পঞ্চম ভাবে কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে কিন্তু সংসারটা নষ্ট হয়। যেমন সন্তানের কথা বললেন রাজাদা, এই যে সন্তান নেশা করে বাড়ি ফিরছে রাত্রিরে, তার পঞ্চম ভাবে কি আছে, তার শুক্র কিভাবে আক্রান্ত বা বৃহস্পতি কিভাবে আক্রান্ত, বুধ কিভাবে আক্রান্ত, সে নেশাগ্রস্ত হচ্ছে কেন, তার চন্দ্র কিভাবে আক্রান্ত, সেগুলো আমরা দেখি না। আমরা দোষ দিই ছেলেটা কেন নেশা করে আসছে, তাকে কি আমরা কোনো জ্যোতিষের কাছে নিয়ে গেছি, তার কি কোনো প্রতিকার করিয়েছি, সে কেন বাজে পথে যাচ্ছে, সেগুলো কিন্তু করেন না। শুধু ছেলেটার ওপর আপনারা একটা ধমক আনেন, শাসন করেন, বাবা হয়তো শুনতে পেয়ে বাড়ির বাইরে বার করে দেয়, মা হয়তো চুপচাপ চোখের জল ফেলে শুয়ে পড়ে। কিন্তু এটা কেন হলো? আপনি যদি ছোটবেলা থেকেই ছেলের প্রতিকার নিতেন বা ছক তৈরি, মানে হরোস্কোপ, ভালো জ্যোতিষীর কাছে এসে যদি একটা হরোস্কোপ তৈরি করান, বা আমার ছেলে কি হবে বড় হলে, বা কোন পথে গেলে ভালো হবে, কি করলে ভালো হবে, ও ভালো হবে না মন্দ হবে, কোনো নেশায় আসক্ত হবে, সেটা আপনি অবশ্যই জেনে যাবেন। কেন, জ্যোতিষ হচ্ছে মনের আয়না, আপনাকে বলে দেবে জ্যোতিষীতে আপনার যা ছেলের ভবিষ্যৎ বর্তমান সব কিন্তু ভেসে উঠবে, কি করবে সে। তা সেই জায়গাটা না এসে হয়তো কিন্তু একটা সন্তানকে বকাবকি, সে তাকে তো কোনো প্রতিকার দেননি, তাকে তো সেই জায়গাটা শুদ্ধ করেননি, তাহলে সে তো বাজে পথেই যাবে। চন্দ্র যদি খুব বাজে ভাবে আক্রান্ত থাকে, চন্দ্র যদি কেতুর সঙ্গে থাকে, বুধ যদি রাহুর সঙ্গে থাকে, সে বাজে পথে যাবে, নেশা করবে। শুক্র যদি নিচস্থ থাকে, তাদশে থাকে, সে নিয়ে নেশা করবে। তাই এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এই জায়গাগুলোকে না ঠিক করে অশান্তি তো করা যায় না। এগুলোকে আপনার ভালো জ্যোতিষীর কাছে, অনেক ভালো অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে এসে প্রতিকার করাবেন। এবং সংসারে এই ছেলে শুধু নয়, স্বামীর মধ্যেও আছে, স্ত্রীর মধ্যেও আছে। আপনারা স্বামী স্ত্রী সন্তান নিয়ে একটা কথা বলছেন, আলোচনা করছেন, বা খুব ভাইটাল জিনিস নিয়ে আলোচনা করছেন, সেখানে হয়তো এমন একটা কথা বললেন,
আপনি স্ত্রী বলুন বা স্বামী বলুন বা পুত্র সন্তান বলুন বা কন্যা সন্তান বলুন, সেখানে একটা ছোট কথাতেই আগুন জ্বলে গেল, তর্ক হয়ে গেল, সেখান থেকে কি হলো চারজন চারদিকে চলে গেল, একজন রান্নাঘরে, একজন বিছানায়, একজন চান করে, একজন বাজার চলে গেল, মানে একটা আলোচনা তো হলোই না, মাঝখান থেকে একটা অশান্তির সৃষ্টি হলো। এই যে কেন হলো, এখানে দেখতে হবে যাকে নিয়ে আলোচনাটা করছেন তার গ্রহ কি, তার পঞ্চম ভাবে কি আছে, তাকে নিয়ে আলোচনা যে করছেন, যে আলোচনাটার মধ্যে যে যে মানুষটি আপনার ওই ছোট্ট কথাটা বলেই যে উত্তপ্ত হয়ে উঠে চলে গেল, তার চন্দ্র কি আছে। আমরা পঞ্চম দেখি, পঞ্চম হচ্ছে মন, মন মনের দিকটা, সেই মন পঞ্চম যদি কোনো রাহু আক্রান্ত থাকে বা কোনো কেতু আক্রান্ত থাকে, কোনো অশুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু সে ছটফট করবে, তার একটা স্থিত থাকবে না, একটা জায়গায় বসে সে কথা বলতে পারবে না, সব সময় সে নিজেকে, রাহু যদি বুধের সঙ্গে থাকে সব নিজেকে সব সময় দেখাবে যে আমি এই আমি ওই, মানে তার সঙ্গে কারোর মিল হবে না, তা তার প্রতিকার দরকার। কেন হচ্ছে সংসারে অশান্তি, অশান্তিটা শুধু শুধু আসে না, নিশ্চয়ই গ্রহের পীড়িত। আমাদের জীবনে নয়টি গ্রহ, নয়টি গ্রহই কিন্তু আমাদের সমস্ত জীবনটাকে নিয়েই আছে, কোনো কোনো কিছুর সঙ্গে কোনো কিছু ছাড় নেই, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, তাই সেইগুলোকে ঠিক করতে হবে। সংসারে অশান্তি নিয়ে মেনে চললো, একটু ধুনো পোড়া একটু কপুর পোড়া দিলে হয় না, এগুলোকে ঠিক করতে হয়, এগুলো সাময়িক। আমিও যে টিপস দেবো সেটা সাময়িক, আপনার সন্তানের বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর যদি গ্রহ কোনো ডিস্টার্ব থাকে, তাহলে সেখানে কিন্তু আপনাকে প্রতিকার নিতে হবে, কেন হচ্ছে ছক বিচার করতে হবে, ছক যদি না থাকে হাত নয়তো সংখ্যার সঙ্গে আমি বিচার করে দেবো কেন হচ্ছে, সেখানে আপনি ফাইনালি একদম শান্তি পেয়ে যাবেন। কপুর পোড়া ধুনো পোড়া ধূপ পোড়া দিলে হয় না, হয় খুব সাময়িক হয়, যেমন আমাদের যন্ত্রণা হলে পেনকিলার খাই সেই রকম, সেইটার সঙ্গে কিন্তু জ্যোতিষ ভীষণভাবে যুক্ত। সংসারে অশান্তি হচ্ছে, পাড়ার লোককে বলেও শান্তি পাবেন না, তারা মজা পাবে, নিজের লোককে বলেও শান্তি পাবেন না, নিজেদের মধ্যে গুংড়ে গুংড়ে কাঁদবেন, ছেলে যদি নেশাগ্রস্ত হয়, মেয়ে যদি রাত রাত রাত্রিবেলা জেগে জেগে ফোন দেখে, পড়াশুনো না করে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে এবং বিয়ের যোগ্য হয়েছে তার বিয়ে হচ্ছে না, সে একটা খারাপ পথে চলে যাচ্ছে, সেখানেও মা বাবার অশান্তি। সন্তান ছেলেও মদ খেয়ে বাড়ি ফিরছে, একটা বাজে ইউজ করলাম, মদ মানে নেশা করে বাড়ি ফিরছে, বা বন্ধু বান্ধবের সঙ্গে রাত বারোটার পর বাড়ি ফিরছে, বাবার সঙ্গে অশান্তি হচ্ছে, মার সঙ্গে অশান্তি হচ্ছে, এই যে একটা অশান্তি, এই যে মনোমালিন্য, আত্মীয় স্বজন সবার সঙ্গে একটা বিচ্ছিরি ভাব, এগুলো কেন হচ্ছে, নিশ্চয়ই গ্রহের পীড়িত, নিশ্চয়ই আপনার গ্রহের নিশ্চয়ই অশুভ জায়গা আছে, সেগুলোকে ঠিক করতে হবে। আপনি ধুনো পোড়া দিন, কপুর পোড়া দিন, কপুর জ্বালান, সব করুন, কিন্তু সাময়িক, আপনাকে পুরোপুরি যদি রেমেডি নিতে হয়, নিজের জীবনটাকে ঠিক করতে হয়, সংসারে শান্তি আনতে হয়, ফাইনালি একদম শান্তি, মানে কুল, মানে আপনার সংসারে ঢুকলে বাহ কী সুন্দর, কী গোছানো সংসার, কী সুন্দর, ওদের মিলমিশ কী, এই জিনিসটা যদি আসে তাহলেই জানবেন আপনার গ্রহ কিন্তু ঠান্ডা হয়েছে। আমাদের গ্রহ কিন্তু কোনো সময় ছাড়ে না, জন্ম যখনই জন্মালাম তখনই কিন্তু আমাদের নয়টি গ্রহ আমাদের সঙ্গে যুক্ত হলো, খারাপ ভালো সব নিয়েই, তাই সেই গ্রহগুলোকে আমাদের ঠিক করতে হবে। যে গ্রহ ডিস্টার্ব করছে, উত্তপ্ত হয়ে রয়েছে, সংসারে অশান্তি অশান্তি বাড়া আছে, তাকে ঠিক করবেন কি করে? দেখুন, কিছু মনে করবেন না, সেটা তো আপনি নিজে পারবেন না, কারণ আপনি একজন সফল জ্যোতির্বিদ বা জ্যোতিষবিদ নন, বা আপনি একজন তন্ত্র সাধিকা নন, বা আপনি একজন হস্তরেখা বিশারদ নন, আপনি একজন সংখ্যাতত্ত্ববিদ নন, আপনি একজন বাস্তুবিদ নন, আপনাকে এই বিষয়গুলো একজন সফল মানুষের কাছে যেতে হবে, যিনি নাকি এই বিষয়ে পারদর্শী, চন্দ্রাণী শাস্ত্রী, তার সঙ্গে দেখা করুন, তার চেম্বারে আসুন। আপনার যে গ্রহটা ডিস্টার্ব, যেটা উনি বলেন জন্ম থেকেই কিন্তু নটি গ্রহ আমাদের সঙ্গে রয়েছে, এবং সেই নটি গ্রহ কিন্তু কার্যক্ষেত্রে সময়ক্ষেত্রে ডিস্টারবেন্সটা শুরু করে দেয়, আর এই ডিস্টারবেন্সটা কখন শুরু করছে, সময়টা কোন সময় থেকে তার ডিস্টারবেন্স শুরু হচ্ছে, এটা কিন্তু একজন সফল মানুষ যিনি জ্যোতিষটা জানেন তিনিই বলতে পারবেন, চন্দ্রাণী শাস্ত্রী বলতে পারেন এবং দেখিয়ে দেন এই সময় থেকে তোমার কিন্তু খারাপ সময়টা শুরু হচ্ছে। না, এই সময়টা তুমি ভালো ব্যবসা করেছো, অনেক টাকা আয় করেছো, ব্যবসা করেছো, অর্থক্ষেত্রে তুমি উন্নতি করেছো, কিন্তু জীবনের ক্ষেত্রে সেটা উন্নতি করতে পারোনি, সেই অর্থ তুমি ধরে রাখতে পারোনি, মনের দিক থেকে তুমি কিন্তু অসফল, অর্থের দিক থেকে তুমি সফল। দেখুন, গ্রহ একদিকে দেয় আবার একদিকে নিয়ে নেয়, আপনাকে অর্থ দিল, আপনার মনের দিক থেকে আপনাকে কিন্তু অসফল করে দিল, এই হচ্ছে গ্রহের খেলা।
আর এই নটি গ্রহকে নিজের কন্ট্রোলে আনতে গেলে কিন্তু একজন সফল জ্যোতিষবিদ তার প্রয়োজন আছে, যিনি হচ্ছেন চন্দ্রাণী শাস্ত্রী। আসুন তার চেম্বারে কিভাবে আসবে এবং চেম্বারগুলি কোথায় জেনে নিন। হাওড়া, হাওড়া সরসদনে 1 নম্বর গেট, এবং ব্যারাকপুর, ব্যারাকপুর হচ্ছে শুভম জ্যোতিষ কার্যালয়, ব্যারাকপুর চিড়িয়া মোড়, শান্তিবাজার, রাধাকৃষ্ণ মন্দিরের পাশে, এবং কলকাতার সৌভাগ্য চক্র, রাসবিহারি মোড়ের কাছে, লেক মলের বিপরীতে। আছাড়া বরানগর, বরানগর হচ্ছে ঠিক বরানগর থানার কাছে আস্থা চেম্বার। কলকাতার বাইরে কিছু জেলায় চেম্বার রয়েছে চন্দ্রাণী শাস্ত্রীর। চন্দ্রাণী শাস্ত্রী, জানি নামটা শুনে আপনারা ভাবছেন এই নামে তো আরেকজন রয়েছে না, হ্যাঁ এই নামটা কিন্তু মুখস্থ রাখবেন চন্দ্রাণী শাস্ত্রী, কেননা এই নামটাকে কপি করে অনেক মানুষ উঠেছেন, ঠক প্রবঞ্চক মানুষ, যাদের থেকে দূরে থাকবেন, তারা জ্যোতিষ সম্পর্কে কিচ্ছু জানেন না, তন্ত্র সম্পর্কে কিচ্ছু জানেন না, সেই কারণে অরিজিনাল মানুষের কাছেই আসুন চন্দ্রাণী শাস্ত্রী। কলকাতা যে চেম্বারগুলো বললাম, তাছাড়াও জেলার যে চেম্বারগুলি রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, কোচবিহার, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বর্ধমান, দুর্গাপুর। আর বুকিং নাম্বার 9330559092, এটা কিন্তু হোয়াটসঅ্যাপও নাম্বার, আর 9433481922। অরিজিনাল চন্দ্রাণী শাস্ত্রীর এই দুটি নাম্বারে ফোন করবেন, বুকিং করে চেম্বারে আসবেন, এবং চেম্বারে এসে নিজের জীবনে সফলতা আনবেন, গ্যারেন্টেড। উনি চেম্বারে যখন আপনার সঙ্গে কথা বলবেন, আপনি বুঝতে পারবেন আপনার সফলতা কিন্তু শুরু হতে শুরু করেছে, আপনি ফিল করবেন। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে সংসারে অশান্তির ক্ষেত্রে আমাদের নিজ নিজ ক্ষেত্রে কিছুটা উদ্যোগী হতে হবে, আপনি বলছিলেন যে এই যে গ্রহ যে ডিস্টার্ব করছে সেটা আগে থেকে কারোর সঙ্গে, একজন মানুষের সঙ্গে যিনি জ্যোতিষটা জানেন তার সঙ্গে বসে কথা বলতে হবে, আমার কেন ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিন্তু বুঝতে পারি না যে আমার ডিস্টারবেন্সটা হচ্ছে, হঠাৎ আচমকা এমন একটা ঘটনা ঘটে যার দরুন কিন্তু আমাদের জীবনটা ওলট পালট হয়ে যায়। এই যে আচমকা ঘটনাটা, তার জন্য কি প্রিকশন নেওয়া উচিত? হ্যাঁ, কিন্তু যখন আমাদের জীবনে যাদের গ্রহ ডিস্টার্ব থাকে, তাদের তো সব ছোট থেকেই, মানে একটা সন্তানের যদি ডিস্টার্ব থাকে গ্রহে, বা স্বামীর যদি ডিস্টার্ব থাকে গ্রহে, স্ত্রীর যদি থাকে, তার শুরু জীবনের শুরু থেকেই কিন্তু আরম্ভ হয়, তার সঙ্গে থাকতে থাকতে ছোটোখাটো কথা থেকে ডিস্টার্ব আরম্ভ হয়। ছোট একটা কথা সহ্য করতে পারছে না স্ত্রী, বা স্বামীর একটা ছোট কথা ইয়াকিভাবে করছে সেটাও সহ্য করতে পারছে না, সমস্তমূল একটা অশান্তি হয়ে যাচ্ছে, মানে সেখানে খাওয়া দাওয়া ত্যাগ হয়ে যাচ্ছে, এত ছোট্ট জিনিস থেকেই অশান্তি। তো এই যে ছোট্ট জিনিস থেকে অশান্তিটা কিসের জন্য হচ্ছে? নিশ্চয়ই কোনো গ্রহের এফেক্ট। তাই সেই জায়গাটাকে ঠিক করতে হবে। যখন দেখছেন আমাদের মধ্যে অশান্তি হচ্ছে, সূত্রপাত হচ্ছে, যখন নতুন বিয়ে হয়েছে যে অশান্তির মাধ্যমেই বিয়ে হয়েছে বা অশান্তি নিয়েই বিয়ে হয়েছে, তারপরে সন্তান হয়েছে তাদের সঙ্গেও অশান্তি হচ্ছে, তখন কিন্তু অবশ্যই আপনাকে এর প্রতিকার নেওয়া উচিত। ভালো জ্যোতিষ বা তন্ত্র, ভালো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার কাছে বা তন্ত্র ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই প্রতিকারটা করে নেওয়া উচিত। কেননা জীবন এইভাবে চলে না, জীবনে শান্তি আসতে সব কিছু থাকে কিন্তু শান্তি ভীষণ উপে যায় তাড়াতাড়ি। তাই শান্তির জায়গাটাকে করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষীর কাছে এসে, আপনার ছক, আপনার সন্তানের ছক, স্বামীর ছক, যেই থাকুক বাড়ির সদস্য, তাদের কিন্তু দেখাতে হয় কিসের জন্য আমার জীবনটা এইরকম দুর্বিষহ হয়ে যাচ্ছে, আমি তো খুব শান্তপ্রিয়, আমার জীবনে কেন এত অশান্তি আসছে, কিসের জন্য আসছে। অনেকের কম পয়সা থাকে কিন্তু তারা খুব শান্তিতে থাকে, তাদের হয়তো মনে হয় যে কি ভালো থাকে, তারা এত আয় কম কিন্তু তারা কত ভালো থাকে, কিন্তু তা নয়, তাদের গ্রহগুলো খুব সুন্দর, তাদের গ্রহের দশাগুলো ভালো, দশা খুব শুভ, তাই জন্য তারা ভালো থাকে। কিন্তু আপনার পয়সা আছে, সব আছে, অর্থ আনছে, সব আনছে, উপে যাচ্ছে, কিন্তু শান্তি নেই আপনার জীবনে, কেন হচ্ছে? নিশ্চয়ই কোনো গ্রহের কথা আমি বললাম, জন্মেই আমাদের 9টি গ্রহের মধ্যে পড়ে থাকতে হয়, সেই 9টি গ্রহ যদি দূষিত হয়, পীড়িত হয়, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক দুর্বিষহ সময় আসে। গ্রহকে তুষ্ট করুন আর নিজের জীবনে শান্তি, সাফল্য, স্থিরতা নিয়ে আসো। আজকের মতো এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে এরকম সুন্দর একটা বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।